শীঘ্রে ঠিকাভিত্তিক শিক্ষকর নিযুক্তি উৎসবের মাজতে শিক্ষামন্ত্রী ঘোষণা। রাজ্যত এতিয়ারে পৰা পঞ্চম আর অষ্টম শ্রেণীত বাধ্যতামূলক হব পরীক্ষা, যত থাকিব উত্তীর্ণ অনুত্তীর্ণর ব্যবস্থা। চতুর্থ পর্বর প্রথম পর্যায়ের গুণোৎসব উপলক্ষে কলিয়াবর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত উপস্থিত হয়ে এই মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ। রাইট টু এডুকেশন অ্যাক্ট আসলে সেই অ্যাক্টর অধীনত ক্লাস ওয়ানের পর এইটলকে পরীক্ষা নয়, ছাত্র ছাত্রী সকল অটোমেটিক প্রমোশন হয়। এটা আমি রাজ্য সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছো যে লোয়ার প্রাইমেরির পর আপার প্রাইমেরিলে যাওয়ার সময় ক্লাস ফাইভত কিন্তু সকলে পরীক্ষা দিব লাগবে, তাত পাস ফেল হব। ঠিক তেনেকে উচ্চ প্রাথমিকর ক্লাস এইটর পর সেকেন্ডারি মাধ্যমিকলে যাওয়ার সময় এইট টু নাইন তাতো কিন্তু পরীক্ষা হব আর পরীক্ষা মানে পাস ফেলও হব। ইমানেই নহয়, রাজ্যের বিভিন্ন প্রান্তর মাধ্যমিক পর্যায়ের শিক্ষানুষ্ঠানত ঠিকাভিত্তিক শিক্ষক নিযুক্তি দিয়ার কথাও উল্লেখ করে শিক্ষামন্ত্রী। আমার কিছু কন্ট্রাকচুয়াল টিচারও আমি সেকেন্ডারি পর্যায়ত মাধ্যমিক পর্যায়ত কিছু সেকেন্ডারি শিক্ষক শিক্ষয়িত্রী নিযুক্তিরও কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষয়িত্রী নিযুক্তিরও আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। ইফালে প্রায় 8 শতাধিক ছাত্রীরা হিজগিজাই থাকা কলিয়াবর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত শুক্রবারে প্রাতঃসভার লগতে বিভিন্ন কার্যসূচীত অংশগ্রহণ করে অভিভূত হয়ে পড়ে শিক্ষামন্ত্রীগুলো। তেওঁ দোহারিলে ঐতিহ্যমণ্ডিত বালিকা বিদ্যালয় সমূহ বালিকা বিদ্যালয় হিসাবে থাকি যাব। মই আজি ছোৱালীবিলাকক অলপ জোকাই চাইছিলো যে তেওঁলোকে ইয়াক ল'ৰাক এডমিশ্যন দিবলৈ দিব নিদিয়ে, ডাঙৰ খাই উঠিছে, কৈছে নিদিওঁ আমি। আৰু এইটো কেবিনেটৰ সিদ্ধান্ততো এইটো উল্লেখ আছে, ঐতিহ্যমণ্ডিত বালিকা বিদ্যালয়সমূহ কো এডুকেশ্যনেল নহ'ব, সেইবিলাক বালিকা বিদ্যালয় হিচাপে থাকিব।